ফেসবুকে প্রেম। ধূপগুড়ির ঠাকুরপাট এলাকায় বাড়ি থেকে বের হয়ে সন্তান সহ উধাও হলো গৃহবধূ। থানায় তারস্থ স্বামী উধাও ওই গৃহবধূর নাম দুর্গাকর, তার বয়স 26 বছর। জানা গেছে ধূপগুড়ির ঠাকুরপাট বাজার সংলগ্ন প্রদীপ করের সাথে 8 বছরের আগে বিয়ে হলো দুর্গাকরের। তাদের একটি 6 বছরের কন্যা সন্তানও রয়েছে। গত বুধবার নিজের মেয়ের সহ সোনাদানা আর নগদ কিছু টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে উধাও হয়ে যায় ওই গৃহবধূ। অনেক আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর গৃহবধূকে না পেয়ে থানার দ্বারস্থ হয় স্বামী। স্বামীর দাবি, তার স্ত্রী অচেনা নাম্বারের সাথে ফোনে কথা বলতো। এই নিয়ে বেশ কয়েকবার ঝামেলাও হয়েছে। উধাও হয়ে যাবার পর একটি 14 নম্বরের সংখ্যার মোবাইল নম্বর দিয়ে ফোনও করে। অবশ্য নিখোঁজ গৃহবধূর পরিবারের দাবি, সে কোনো চক্রের খপ্পরে পড়েছে। এই নিয়ে তদন্তের দাবিও তোলেন স্থানীয়রা। নাম দাদা? প্রদীপকর। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা? এই যে বুধবার দিনটা আমার বউ একটু জোরে বলেন, বাচ্চাকে নিয়ে প্রথমে স্কুলে যায়, তারপরে আসে। কিছুদিন ধরে একটা মোবাইলে মানে চলে, তারপর বুধবার ওটা নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যায়? তো তার কি আগে মোবাইলে কারোর সাথে কথা বলতো? আমি তো ব্যবহার চোখে পড়ে আমি শুনি বলে কথা বলে এরকম বলে। আচ্ছা, যাওয়ার সময় কি কি নিয়ে গেছে? একটা শোনাচ্ছে আর কিছু, 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা? আর ওর গোলার মালা আর মোটামুটি 20-25 গ্রাম করে সোনা। সোনা? আচ্ছা, এরপরে কি কোনোরূপ বাড়ির থেকে যোগাযোগ করছে? বাড়ি থেকে যোগাযোগ করি করে খোঁজ পাইনি না। কোনো ফোন ফোন করছে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে ফোন করেছিল, 12 সংখ্যার নাম্বার দিয়ে। হ্যাঁ, পোস্টানো সেখানে কথা বলার পর তাকে তারপরে আমরা লাগাই, কোনো ইস্যু হয় না। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি থানায় অভিযোগ দায়ের করছেন? থানায় অভিযোগ দায়ের করছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে কিডন্যাপিং বা অন্য কোনো বিষয়ে সন্দেহ হয়? অন্য কোনো কীরকম সন্দেহ হয়? মানে কোনো জালে ফেলে গেছে। বাজার চক্র? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? প্রদীপ। বাড়ি? বাড়ি ঠাকুরবাট। বলছি জড়িত আছে নাকি? কীরকম হতে পারে? মানে এরা নিখোঁজ হওয়ার পিছনে কারণটা কি? নিখোঁজ হওয়ার কারণটা কি বলবো এখন? আমার তো বলার এখন রাস্তায় পেয়েছি, আমি খুঁজে পেয়েছি। যেহেতু ভাগিনী আমার আছে হাটে এই মুহূর্তে পালা। আচ্ছা, উনি কি হচ্ছে বাড়িতে যে গৃহবধূটি নিখোঁজ হয়েছিল সে মোবাইল ব্যবহার করতো? হ্যাঁ। অচেনা নম্বরের সাথে ফোন টোন করতো? হ্যাঁ হ্যাঁ। প্রেমের সম্পর্ক ছিল? এটা এখন কি কি করবো, এটা তো বলার বলা মুশকিল, বলা মুশকিল। আপনারা কি মনে করছেন যে এর কোনো চক্র জড়িত থাকতে পারে বা পাচার চক্র জড়িত থাকতে পারে? বাসারি। আপনার নাম? আমার নাম দিলীপ নন্দী। দিলীপ নন্দী?